এটা হচ্ছে রানের চামড়া, নিচে হচ্ছে আপনার দুধ শিরা। এই সাইডটি একটু দেখান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি আমরা নতুন একটা দিন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে প্রান্তিকভাবে একটা প্রেগনেন্ট গাভী দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে প্রথম একটা বাচ্চা দিচ্ছে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা দিবে। প্রেগনেন্ট প্রেগনেন্ট হচ্ছে ভাই কয় মাস চলে? সাড়ে আট মাস চলতেছে। আচ্ছা, তো আগে দুধ কয় কেজি করে বানাইছেন? চোদ্দ কেজি, দুই টানে, দুই টানে চোদ্দ কেজি করে দুধ বানানো হয়েছে এর আগে। মানে আমাদের এইদিকে হচ্ছে আপনার সকালে বাজার, সকালে বাজার এবং হচ্ছে আবার মানে সকাল ছয়টার দিকে আবার নয়টার দিকে, সাড়ে নয়টার দিকে। যারা জানেন তারা তো জানেন আমাদের খামারে এইভাবেই দুধ আনা হয়। তো এই গাভীটি আপনার বিক্রি করা হবে, প্রেগনেন্ট গাভী। তো এই যে আমি উলানের চামড়াগুলো দেখানোর চেষ্টা করি, উলানের চামড়া একদম এই যে পাতলা দেখেন, টিস্যুর মতো পাতলা এবং হচ্ছে মানে রাবারের মতো এমনি বলে আর কি, মানে গরুর তুলনায় এমনি আছে আলহামদুলিল্লাহ। গরু এটা হচ্ছে আপনার ফ্রিজিয়ান জাত, কিন্তু এই যে আপনার এই শিঙের জাতি হচ্ছে এমন, এটাকে বলে ম্যানা শিঙ্গা। এই শিঙের জাতি হচ্ছে এমন, মানে শিংটা এমনই থাকে বাঁকানো, এই আর কিছু কিছু শিং থাকে আপনার অন্যরকম, সেটা তো আপনারা দেখেনি জানেনি। তো আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। গরুটি হচ্ছে আপনি গায়ে একটু কাবু, মানে একটু যত্নার্থে কম হয়, এই যে এইগুলাই খাওয়ানো হয় আপনার খড় হালকা ঘাস, তারপরে যদি যে আপনার এই যে ভুসি দিয়ে রাখছি এই পরিমাণ, তারপর ওই যে পানি, মানে এরকমই খাওয়ানো হয় আর কি। তো এই হচ্ছে আমার উলানের, এটা একটু দেখানোর চেষ্টা করি আমি। গরু এমনি ঠান্ডা আছে, এই যে উলানের চামড়াগুলো একদম এই যে টিস্যুর মতো পাতলা এবং হচ্ছে বাটগুলাও সাদা। আর আমি যদি আপনাদেরকে গরুর কিছু মানে ইয়ার কথা বলি, বৈশিষ্ট্যের কথা যদি বলি, প্রথমত হচ্ছে আপনার গরুর যেগুলো এগুলো আপনার জিব্বা, পায়ের খুর, উলান এগুলো আপনার সাদা থাকে, যেগুলো আপনার ফিজিয়ান জাতের গরু এবং হচ্ছে একটু ভালো জাতের গরু, এবং উলানের শেপটা থাকে ভালো এবং হচ্ছে উলানের চামড়া থাকে পাতলা। তো এটারও হচ্ছে উলানের চামড়া পাতলা এবং হচ্ছে এই দ্বিতীয় বাচ্চা দিবে। এখানে রগা রগ বোঝা যায়, এই যে দুধশিরা বোঝা যায়, দুধশিরা বোঝা যায়, কিন্তু আপনার এই আরও দুই তিন বিয়ানিতে আরও উঠবে। এই হচ্ছে উলানের চামড়া এমনি আছে। তো এটাকে হচ্ছে আপনার বিক্রি করা হবে, আমরা দুধ জানাব। তো আমরা হচ্ছে খামারের কাছ থেকে দামের বিষয়টা জানবো, যে এটা আপনার কত দাম নিবে এবং সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সমস্যা নাই। বাড়িটা কি তাহলে সাড়ে আট মাস এখন চলতেছে, মানে গেছে আর কি? না তাইলে আর কতদিন টাইম লাগবো হিসাবে? পঁচিশ দিন। আচ্ছা, পঁচিশ থেকে এক মাস এরকম, তাই না? আচ্ছা, পঁচিশ থেকে এক মাস কম লাগবে, কিন্তু বেশি লাগবে না এটা। কিন্তু আপনার গরু হচ্ছে গায়ে একটু কাবু, যার আপনারা যদি ভালো লাগে নেবেন, তারা হচ্ছে একটু যত্নার্থী দেওয়া লাগবে, মানে শরীরটাই যে একটু শুকনা, যেমন দেখা যায় একটু দানাদার খাবার বেশি, যেমন এরা তো ওরকম বেশি খাওয়ায় না। এই যে দেখেন শুধু পানি দিয়ে রাখছে ওইখানে হালকা পরিমাণ, এবং গোড়া দেখলে বোঝা যায় যে কী খাওয়ায় না খাওয়ায়। তো আপনারা যদি হচ্ছে একটু দানাদারটা ভালো মতো দিয়ে খাওয়ান, একটু আপনার ইটা খাওয়ান, ক্যালসিয়াম ভিটামিনটা খাওয়ান, আর এখন যদি খুব দ্রুত নিতে পারেন তাইলে কেউ ক্রিমি ওষুধটাও দিতে পারবেন, কারণ ক্রিমিটাও আছে ওই চোখে কেতর বোঝা যায়। হ্যাঁ, এগুলো দিলে দেখা যাবে যে গরুর আপনার দুধ আরও বেশি হবে, কারণ কিসের জন্য? গরু যদি শরীরে মাংস থাকে এবং হচ্ছে যত্নার্থীতে ভালো থাকে, এই গরু হচ্ছে আপনার দুধ ভালো দেয়। হ্যাঁ, আর গরু যদি শারীরিকভাবে দুর্বল থাকে তাহলে ওই গরু তো দুধ পাওয়া যায় না। এখন আপনার দুই চার পাঁচ ছয় হাজার টাকা ভাঙেন আলহামদুলিল্লাহ ভালো হবে। আর এটা আমি বলি, এটা আপনারা যদি প্রান্তিকভাবে কেউ লালন পালন করতে চান, যে আমি মানে অভাবের সংসার, আমি কষ্ট করে একটা গরুই কিনবো যেন ভালো হয়, আমি বলবো এই গাভীটি তাদের জন্য ভালো হবে। কারণ কিসের জন্য? ঠান্ডা মেজাজের, আপনার পেট অত বড় না যে অনেক খাবার লাগবে, তা কিন্তু লাগবে না, অল্প খাবারেই দেখবেন পেট ভরে গেছে। তাইলে আপনার খরচটাও কম হলো এবং হচ্ছে দুধ যেটা পাইলেন সেটাতে গাভী এবং আপনারা সংসারটা কোনো মতে চলতে পারলেন, তাই না? আর বর্তমান বাজারে তো দুধের বাজার ভালো। তো এর জন্য আমি বলবো যে যারা প্রান্তিকভাবে গরু কিনতে চান, এই গরু কিনলে ওইরকম কোনো লস হওয়ার কোনো চান্স নাই, বুঝছেন? কারণ দেখা যায় যে অন্য অন্য দিকের গরু কিনলে আপনার লস হয়। একটা বড় বড় খামারে যে গাভীগুলো বেচে, এগুলো কিন্তু রিজেক্ট গাভী বেশি বিক্রি করে,
বুঝছেন, ভালো কমই বিক্রি করে। কারণ আবার দেখা যায় যে গ্রাম অঞ্চলে যারা লালন পালন করে, তারা দেখা যায় একটা বকনা কিনে বকনার থেকে বেন বাই দু 1 কেজি ভুসি করে খাওয়ায় বকনাটারে বড় করে, বড় করে প্রেগন্যান্ট অবস্থায় বিক্রি করে দেয়, ভালো একটা একটা টাকা পাওয়া যায়। এটা হচ্ছে আপনার কিছু কিছু মানে প্রান্তিক খামারিদের মানে হিস্টোরি আর কি, তাই না? তো সেই শোভাতে যদি আপনারা এইভাবে যদি প্রান্তিক পর্যায়ে যদি গরু কিনেন, সেই গরু লস হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এগুলোর মধ্যে ওই কোনো ভেজাল নাই। বুঝছেন ভাই, কয় দাঁত? আচ্ছা আচ্ছা, ছয় দাঁত না? আচ্ছা, ছয় দাঁত, এইটা দিয়ে দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ, কিন্তু হয়তো বা একটু ছয় দাঁত হওয়ার কারণ আছে যে হয়তো আপনার এই মানে একটু লেট করে ভরছে, প্রেগনেন্ট হয়েছে, এরকম হতে পারে। আপনি কি দেখছেন দাঁত? দাঁত দেখছেন ভাই? আচ্ছা দেখছে, আপনার বলতেছে ছয় দাঁত। এখন উনি বুঝছে কি আদৌ নাকি আরও কম, সেটাও আমি জানি না, যেহেতু আমি দেখি নাই। যাই হোক, তো এইটা হচ্ছে আপনার এই হিস্টোরি আমি বলার চেষ্টা করলাম। এখন হচ্ছে আমি ওনার কাছ থেকে দামের বিষয়টা জেনে বলি। তো আমি বলবো এই গরুটা হচ্ছে যারা প্রান্তিকভাবে আছেন তারা নিলে আল্লাহর রহমত তাদের জন্য ভালো হবে। হ্যাঁ, কারণ হচ্ছে গরুটার তুলনায় পেট ছোটো, অত খাবার ঠাবার লাগবে না, এবং হচ্ছে বডির তুলনায় ভালো আছে। একটা গরু মহিলা মানুষরা যদি পালে, মহিলা পুরা তারও মানে তাও পালতে পারবে, ওরকম কোনো ইয়া হবে না। হ্যাঁ, আর এই যে আপনার লক্ষ লক্ষ টাকা দিয়ে 2-3 লাখ টাকা 2.5 লাখ টাকা দিয়ে যে গাভী কিনা যে লস খান, আশা করি সেই লসে পড়তে হবে না। তো হচ্ছে ওই যে খেয়ে আনতেছে, দেখি এটা হচ্ছে আপনার ওকে দিবে। আর আমরা দামের বিষয়টা একটু জানি, আইনা দিক আগে। তারপরে হচ্ছে এই সাইডে আসলাম, তো আমি হচ্ছে ভাইয়ের কাছ থেকে এখন দামের বিষয়টা জানবো যে আপনার সে দাম কত চাইতেছে। তারপরে আপনারা কথা শুনবেন, ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করবেন। এটাই এই ভাই, আপনি এটা দাম কত চাইতেছেন? আর আমি 220 বইলা দিছি আর কি, এখানে আপনারা নিলে হয়তো আর একটু আপনি জন্য একটু হালকা ইয়ে আছে। আসলে কি কথা কওয়ার সুযোগ আছে না? হ্যাঁ আছে, একটু সুযোগ আছে। হ্যাঁ আচ্ছা, 2 লাখ 20 দাম চাইতেছে আপনাদের। যদি ভালো লাগে আপনারা হচ্ছে আসবেন, বাড়িতেও আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আইসা এক জায়গায় বৈশা যেমনে ভালো হয় দামাদামি করে নিতে পারবেন। এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।